সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টু সাইডের ড্রেস তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এখানে আমি কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে এখন আমি এই কাপড়ের উপরের যে পার্ট সেটা কাটিং করব। তার আগে উপরের পার্টের লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। এখন আমি সোজা দাগটি দিয়ে দিয়েছি, কেটে নিচ্ছি। নিচের কাপড়টুকু দিয়ে নিচের পার্ট তৈরি করব। তো দেখুন, প্রথমে সামনের পার্ট মানে উপরের পার্ট তৈরি করতেছি। কাপড়টিকে চাইলে এইভাবেও মেপে নিতে পারেন বা এরকমভাবে সরিয়ে তারপরও কাটিং করতে পারেন, যেহেতু এখানে পানা বেশি আছে। এখন চার ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তারপর ফুট নিচ্ছি 4 ইঞ্চি, আরমল নিচ্ছি, আরমলের এখানে নিচ্ছি 2 ইঞ্চি। এরপর বডির মাপ নিচ্ছি 5 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি। আর নিচের ঘেরটা অন্য ক্ষেত্রে কিন্তু কম হয়, এখানে আমি এখানে বাড়িয়ে 7 ইঞ্চি নিয়েছি। তারপর রাউন্ডটি দিয়ে দিলাম। এখন এই যে গলার এখানে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চি এইভাবে নিয়ে এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। এই তো উপরের যে পাটটা যে হবে সেটা আমি কেটে নিচ্ছি। আর এই যে আরমলের এখানে কেটে নিচ্ছি, এখন শোল্ডার কেটে নিচ্ছি। তো এই তো আমি এখানে কেটে নিয়েছি। এখন এই উপরের পাটটা এইভাবে রাখবো। আর নিচের কাপড়টি কিন্তু চার ভাঁজে আছে। এখন যতটুকু লম্বা লাগবে যার সে আন্দাজে মেপে নেবেন। আমি এইখানে 13 ইঞ্চি কেটে নিলাম। নিচের যে প্যান্টটা হবে সেইখানে 13 ইঞ্চি, এই যে দেখুন। এরপর 8 ইঞ্চি হাই নিতে হবে। 8 ইঞ্চি হাই নিচ্ছি রাবার বাজের কাপড় সহ। আমি এসটা নিয়ে নিই। তারপর এইভাবে করে 1.5 ইঞ্চি আরও বাড়তি নিয়ে রাউন্ডটিকে মিলিয়ে দিলাম। আর পায়ের এই যে মুখের এখানে আপনারা চাইলে রাবার দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি রাবার দিব, এই জন্য 8 ইঞ্চি নিয়ে এইভাবে করে রাউন্ড দিয়ে দিলাম। আর 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো যেইটা বাড়িয়ে নিয়েছি সেইখানে আমি কেটে নিব। আবারও আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিব। এই যে চিহ্নটা আছে, তো এখন কেটে নিচ্ছি। এই যে চিহ্নটা এইখানে আমি এই যে কেটে নিব, এইভাবে এখন আমি কেটে নিলাম। তো হয়ে গেল আমার নিচের যে প্যান কাটিং সেটা। এখন যে কাপড়টা থাকলো এটা কুচির জন্য। এটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডাবল ভাঁজ করেও দিতে পারেন কুচিটা, বা সিঙ্গেলও দিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে এখন কুচির কাপড়টিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি কুচি দিয়ে দিব গলার সামনে এবং পিছনে দোনো সাইডে। আমি কুচিটি দিয়ে দিব। এখন সামনের অংশে লাগিয়ে নিব, এইভাবে ধরে সেলাই করে নিব। এই যে এইভাবে গোল করে গলার এখানে আমি এই কুচির কাপড়টিকে সেলাই করে দিব। বাড়তিটুকু কেটে নিলাম, যতটুকু লাগছে ততটুকু নিয়ে বাকিটুকু কেটে নিয়ে সেলাইটা শেষ করলাম। হয়ে গেল সামনের পাটে কুচি লাগানো। পিছনের পাটেও সেমভাবে আমি কুচি লাগিয়ে নিয়েছি। এখন একটি কাপড় নিলাম, এটা দিয়ে আমি পাইপিং সেলাই করতেছি। তো দেখুন, পাইপিনের জন্য একটা সেলাই দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে এরপর চিকুন করে পাইপিং সেলাইটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু চিকুন পাইপিং করতে হয়। সেলাইটা আমি ভাঁজপিড় থেকে দিচ্ছি, আর ভাঁজটা থাকতেছে উল্টা পাশে, আশা করছি। এখন আমি সাইড তো সেলাই করে নিলাম, আর সাইড সেলাই করার পর হাতার যে রাউন্ডটা আমি 2.5 ইঞ্চি কেটে নিয়েছিলাম সেইখানেও পাইপিং করে দিব। তবে এইখানে পাইপিং করার সময় কিছুটা কাপড় ভারতি রেখে তারপর পাইপিনের কাপড়টি সেলাই করতে হবে, মানে পাইপিংটি করতে হবে। দোনো সাইডে এরকম বেশি করে থাকবে, যেরকম 5-6 ইঞ্চির মতো ভারতি রাখবেন। তারপর কাট বসিয়ে দিয়ে এই যে একটি ফিতা সেলাই করে নিচ্ছি।
এখানে হচ্ছে এরকম ফিতার মতো সেলাই করে নিবার। এই যে গলার মানে আরমোলের এইখানটাতে হচ্ছে পাইপিংটা যাতে চিকুন আসে সেই দিকে খেয়াল রেখে এরপর সেলাইটি দিয়ে দিয়েছি। আবারও আমি এই পাশের আরমোলের যে পাইপিং আর এই পাইপিনের যে ভারতি কাপড় আছে এটাই কিন্তু গলার এখানে যে ফিতাটা হবে সেইটা। আশা করছি আপনার এই ফিতা সিস্টেমের ড্রেসটি সেলাই বুঝতে পারছেন বা কাটিং বুঝতে পারছেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন তাহলেই বুঝে যাবেন। বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিলে বাচ্চারা পরতে কিন্তু অনেকটাই আনন্দ পায়, দেখতেও ভালো লাগে। ছোটো বয়সেই কিন্তু এরকম ড্রেস পরাতে সুবিধা, আর বড় হয়ে গেলে কিন্তু তখন আর তেমন একটা পরতে চাইবে না। তো এই জন্য আপনারা বাচ্চাদের এরকমভাবে ড্রেস তৈরি করে দিবেন। আমি এখানে হচ্ছে ফুল করে নিয়েছি, এখন এই যে এইভাবে দৌড়ে হচ্ছে মেপে নিব। তো এই যে হাই এটা থাকবে হচ্ছে সমান মাঝ বরাবর, সেদিকে খেয়াল করে এই সেলাইটি দিতে হবে। এটা মাঝখানে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে এই সেলাইটি দিতে হবে। এখন দেখুন আমি এই যে এখানটাতে হচ্ছে রাবার দিব, তবে রাবারটা একটু বেশি দিবেন। এই এই যে অর্ধেকটা আমরা কিন্তু সালোয়ার বা প্যান্টে নেওয়ার সময় সমান করে মেপে নিই, আর এখানে আমি বাড়তি নিয়েছি। কোমরের এখানে তো এতটা ফিটিংস হবে না, এই জন্য আমি রাবারটি বাড়তি কেটেছি। এই 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো বাড়তি কাটবেন। তারপর এইখানে এইভাবে দৌড়ে হচ্ছে কোমরের এখানটাতে রাবারটি লাগিয়ে দেবেন, মাজার শেইপের জন্য আর দেখতে সুন্দরের জন্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন পায়ের প্যান্টের যে নিচের পায়ের মুখ সেটা সেলাই করে নিয়ে রাবারটিকে এইভাবে নিলাম, এইভাবে খোলা অবস্থাতে টাক দিয়ে নিতে হবে এই মাথাতে, আবারও এই মাথাতে এইভাবে দৌড়ে দেখবেন মেপে যাতে রাবারটা ঢাকে কাপড়টা দিয়ে, সেইভাবে দৌড়ে। এই যে এখন কাপড়টা ঢেকে কাপড় উপর সেলাইটি দিয়ে দিচ্ছি, রাবারের উপর দিতে যাবেন না, কাপড়ের উপর সেলাই দিলেই সুন্দর কুচি কুচি হয়ে যাবে। দেখুন এই যে হয়ে গেল প্যান্টের পায়ের মুখের এখানে কুচি, ঠিক আছে। এখন আবারও আমি সেমভাবে রাবারটিকে এই পাশে টাক দিয়ে নিচ্ছি, আবার এই পাশে টাক দিয়ে নিয়ে তারপর হচ্ছে এইভাবে কাপড়টি রাবারের মাঝখানে মুড়িয়ে দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। আবারও সেলাইটি কিন্তু আমি কাপড়ের কর্নার দিয়ে দিব, রাবারের উপর দিব না। আশা করছি আপনারা প্যান্টের পায়ের মুখের এখানে যে রাবার লাগাতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন। এখন নিচের অংশে সেলাই করে নিব, নিচের সাইড সেলাই করলেই কিন্তু রেডি, আর এখানে অবশ্যই ডাবল করে সেলাইটি দিতে হবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে আপু ও ভাইয়ারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।